আসসালামু আলাইকুম আমি ডাক্তার নবীউল হাসান রানা সিনিয়র কনসালটেন্ট কিডনি বিভাগ আজগর আলী হাসপাতালে কর্মরত আছি আমি আপনাদেরকে কিডনির অসুখগুলো কি এটার একটা সামগ্রিক আলোচনা করতে চাচ্ছি কিডনির অসুখ বলতে আমরা যেটা বলি যে কিডনি ফেইলিওর কিডনি ফেইলিওর দু ভাবে হতে পারে একটা হচ্ছে হঠাৎ করে কিডনিটা বিকল হয়ে গেল সেটাকে আমরা বলি আকস্মিক কিডনি ফেলিওর বা আমাদের ভাষায় বলি আমরা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আর আরেকটা হতে পারে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী অনেক বছরে কিডনি ফেলিওর হলো কিডনিটা আস্তে আস্তে করে ক্ষতিগ্রস্ত হতে থাকলো সেটাকে আমরা বলি ধীর গতিতে কিডনি ফেলিওর বা ক্রনিক কিডনি ডিজিজ তো এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এবং ক্রনিক কিডনি ডিজিজ দুটো সম্বন্ধে অল্প সময়ের ভিতরে আমি একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা আকস্মিক কিডনি বিট কল যেটা সেটা সাধারণত হয় শরীর থেকে কোনোভাবে যদি হঠাৎ করে পানি বা রক্তশূন্যতা রক্ত কমে যায় তাহলে যেমন হঠাৎ করে কারো যদি বমি হতে থাকে তার সঙ্গে ডায়রিয়া হতে থাকে তো শরীর থেকে পানি শূন্যতা হয়ে গেল অতিরিক্ত পানি শূন্যতা যদি সাথে সাথে পূরণ করা না হয় তাহলে সেটা কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া করে এবং এটা আকস্মিক কিডনি ফেলোর একটা অন্যতম কারণ আমাদের দেশে আর একটা হতে পারে যে কোনো কারণে শরীর থেকে যদি কোনো রকম ফ্লুইড বেরিয়ে যায় যেমন যদি অনেক পোড়া রোগীদের আমরা কিডনি ফেলিওর পাই যখন শরীরের অনেক অংশ যদি পুড়ে যায় বার্ন তখন অ্যাকিউট কিডনি ফেলিওর হয় আর একটা হয় যদি কোনো কারণে শরীর থেকে রক্তক্ষরণ হয় যেমন অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হয়ে যদি হঠাৎ করে অনেক পরিমাণে রক্তক্ষরণ হয়ে গেল। অথবা মেয়েদের গর্ভকালীন কিছু জটিলতার জন্য অ্যান্টিপার্টাম হেমোরেজ বা পোস্টপার্টাম হেমোরেজ এই সমস্ত বিভিন্ন কারণে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় সেখান থেকে অ্যাকিউট কিডনি ফেলিওর হয় তো এই অ্যাকিউট কিডনি ফেলিওর যেগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ রিভার্সিবল অর্থাৎ এটা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে আমরা যদি রক্ত রক্তশূন্য এবং পানি শূন্যতা এগুলোকে পূরণ করতে পারি তাহলে এটা ফিরে আসে আর আর একটা আকস্মিক কিডনি ফেলিওরের উন্নত কারণ হচ্ছে যদি ব্লাড প্রেশারটা হঠাৎ করে কমে যায় রক্তচাপ যদি হঠাৎ কমে যায় যেমন হঠাৎ করে আমরা বলি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হলে পারে তখন হার্ট ভালো মতো পাম্প করতে পারে না তখন ব্লাড প্রেশারটা কমে আসে হঠাৎ করে ব্লাড প্রেশার যদি বেশ কিছুক্ষণ সময় কম থাকে তখন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে যাবে এটাও ব্লাড প্রেশারটা তোলার সাথে সাথে ব্যবস্থা করতে হবে শরীরে অন্যরকম যদি ইনফেকশন হয় আমরা বলি সেপসিস বা সেপ্টিসেমিয়া এটা হলেও ব্লাড প্রেশারটা কমে যায় ব্লাড প্রেশার কমে গেলে যেটা হয় কিডনির ভিতরে রক্ত সঞ্চালনটা বিঘ্নিত হয় এবং রক্ত সঞ্চালন বিঘ্নিত হলে তখন অ্যাকিউট কিডনি ফেলিয়র হয় তো এই যে একুর কিডনি ফেলিওর যেগুলো বললাম এগুলো সবই সঠিক সময়ে সঠিক চিকিৎসার দ্বারা সম্পূর্ণ কিডনিটা ভালো হয়ে যায় আর আমরা এখন আর ধাপে যাব সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে সবাই ক্রনিক কিডনি ডিজিজ যেটা ধীর গতিতে কিডনি বিকল এটার অন্যতম কারণ হচ্ছে যেগুলো বাংলাদেশে বা সারা বিশ্বেই এক নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিসজনিত কিডনি রোগ দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ আর তৃতীয় কারণ হচ্ছে নেফ্রাইটিস বলে একটা অসুখ আমাদের দেশে খুব করে হয় যেটা কিডনিতে এক ধরনের প্রদাহ হয় নেফ্রাইটিস বলি সেখান থেকে কিডনি ফেলিওর হয় চার নম্বর কারণ হচ্ছে যে কিডনিতে পাথরজনিত কিছু সমস্যা আছে সেখানে যদি দুই পাশেই পাথর হয়ে যদি কিডনি থেকে ইউরিন বের হওয়ার রাস্তাটা ব্লক হয়ে যায় সেখানেও একই ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে কিছু বংশগত কিডনির অসুখ আছে সে যেমন অটোজোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ কিছু বেশ কিছু অসুখ আসে যেগুলো বংশগতভাবে ক্রনিক কিডনি ডিজিজ হয় তো এই সমস্ত আবার কেউ যদি দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধগুলো খেতে থাকে সেখান থেকেও ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে তো এই সমস্ত কারণগুলো যেগুলো সেটাতে ধীরে ধীরে কিডনি ফেইল হয় অনেক বছরে মানে হঠাৎ করে এক মাস দুই মাসেও না অনেক বছরে তিন মাস তিন বছর চার বছর দশ বছর পনেরো বছরে গিয়ে ধীরে ধীরে কিডনি বিকলা হয় মজার ব্যাপার হচ্ছে যে ক্রনিক কিডনি রিজিজ যেটা সেটা কিন্তু ধরা পড়ে না এটাকে আমরা বলি সাইলেন্ট কিলার ভিতরে ভিতরে কিডনি ফেইলিওর হয়ে এগুতে থাকে এগুতে থাকে এবং কিডনির কার্যকারিতা যেটাকে আমরা বলি জিএফআর গ্লোমারুলার ফিলট্রেশন রেট এই জিএফআরটা কমতে থাকে এটা নর্মালি জিএফআর থাকে নব্বইয়ের উপরে নব্বই একশো একশো দশ এরকম থাকে এই জিএফআরটা কমে নব্বই থেকে ষাট হয়ে গেলেও কিছু বোঝা যায় না পঞ্চাশ চল্লিশ পর্যন্ত হলেও কিছুই বোঝা যায় না কমতে থাকে জিএফআর মানে কিডনি প্রতি মিনিটে কতটুকু কার্যকারিতা সেটাকে আমরা জিএফআর বলি প্রতি মিনিটে সেটা নর্মালি নব্বই থেকে একশো বিশ এম পার মিনিট প্রতি মিনিটে এই যে গ্লোমারুলার ফিলট্রেশন রেট যেটাকে আমরা জিএফআর বললাম এটা কিন্তু সহজেই নির্ণয় করা যায় এবং এই জিএফআরটা কমতে কমতে যখন তিরিশের নিচে নেমে যায় শুধুমাত্র তখনই একজন কিডনি রুগী বুঝতে পারে যে তার কিডনির কোনো একটা সমস্যা হচ্ছে কারণ তখন তার ক্ষুধা মন্দা দেখা দেয় বমি বমি ভাব হয় কখনো কখনো বমি হয়েও যায় পানি পায়ে জমতে থাকে পা ফুলে যায় চোখে মুখের চারিদিকেও ফুলে যায় শরীরটা একটু ফলাফলা লাগে রক্তশূন্যতা হতে থাকে তখন শরীরটা অবসন্ন হয়ে যায় ক্লান্তি বোধ হয় খুব দুর্বল লাগে অতিরিক্ত দুর্বল একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে ওঠেন এই সিমটমগুলো আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস ক্রনিক কিডনি ডিজিজে হয় সেটা হচ্ছে যে সাধারণত আমরা ঘুমিয়ে গেলে ইউরিন পাস করার জন্য রাতের বেলা ঘুম ভেঙে উঠি না বড়ো একবার হয়তো কেউ ওঠে কিন্তু কেউ যদি তিন চারবার পাঁচবার বা ততোধিকবার যদি বারবার ঘুম থেকে উঠছেন বুঝতে হবে তার কারণে কিডনি ডিজিজ আছে কিনা চেক করে দেখতে হবে কারণ এটা একটা খুব আর্লি সিমটম জিএফআর শাটের নিচে নামলেই আমাদের রাতের বেলা পেশাবের মাত্রাটা বেড়ে যায় দিনের তুলনায় তো এরকম এই সমস্ত সিমটম দেখে তখন হয়তো ডাক্তারের স্মরণাপন্ন হলে চেক করে দেখা যায় যে তার যে কিডনির কার্যকারিতাটা তিরিশ পার্সেন্টের নিচে নেমে গেছে তো তিরিশ পার্সেন্টের নিচে যখন নেমে যায় তখন কিন্তু খুব বেশি কিছু আমাদের হাতে আর করার থাকে না এই জন্য দীর্ঘমেয়াদী কিডনির অসুখ যে সমস্ত কারণে হয় আমরা বলেছি যে ডায়াবেটিস দুই নম্বর বলেছি উচ্চ রক্তচাপ তিন নম্বর বলেছি নেফ্রাইটিস নেফ্রাইটিসের আলাদা কিছু সিমটম আছে সেগুলো আমি বলতে পারি আর হচ্ছে কিডনির পাথরজনিত সমস্যা আর হেরিটেটারি কিছু অসুখ বিসুখ আছে বংশগত যেটা হয় হেরিটেরি মানে বংশগত ফ্যামিলিতে রান করে তো এরা এরম যাদের এই সমস্ত জিনিসগুলো আছে তারা যেন অবশ্যই বছরে একবার করে কিডনির চেক করেন যাতে করে আর্লি ডিটেকশন মানে যত আগেভাগে আমরা ধরে ফেলতে পারবো যে কিডনির অসুখ হতে যাচ্ছে তত আগেভাগে চিকিৎসা দিলে এটা এটাকে স্লো ডাউন করা যায় অথবা কোনো কোনো ক্ষেত্রে ফিরিয়েও আনা যায় কিন্তু একবার যখন জিএফআর অনেক কমে যায় তিরিশের নিচে নেমে যায় তখন এটাকে কিন্তু আর ফিরিয়ে আনা যায় না তো এই জন্য আমার একটা মেসেজ থাকবে যে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বংশগত কিডনির অসুখ অথবা এই সমস্ত অসুখগুলো আছে তারা যেন অবশ্যই বছরে একবার করে তাদের কিডনিটা ঠিক আছে কিনা চেক করে নেন আর কিডনি চেক করার জন্য খুব মহা অনেক কিছু করতে হয় না শুধুমাত্র ইউরিনের সিম্পল একটা টেস্ট করতে হয় ইউরিন রুটিন এক্সামিনেশন বলি সেখানে দেখা যাবে যে প্রোটিন লিক করছে কি না অথবা ইউরিনের কিছু সেডিমেন্ট থাকে আর বিসি ডাব্লিউ বিসি যেগুলো যাওয়ার কথা না ওগুলো যাচ্ছে কি না আর দু নম্বর দেখতে পারি আমরা ক্রিয়েটিনিন বলে একটা টেস্ট করি সেটা করলে সেখান থেকে আমরা ই আরটা ক্যালকুলেট করে নিতে পারি এটা করলে আমাদের আর্লি ডিটেকশন হয় যদি আগে আগেভাগেই ধরে ফেলতে পারি তাহলে কিডনি ফেলোটা আর খারাপের দিকে যায় না আর এই ক্রনিক কিডনি ডিজিস থেকেই ধীরে 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 যখন ইজিএফআর আর বললাম পনেরোর নিচে নেমে যায় তখন কিন্তু আমাদের ডায়ালাইসিসের মতন চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে ডায়ালাইসিস কি ডায়ালাইসিস হচ্ছে কিডনির কাজটা কৃত্রিমভাবে চালানোর একটা উপায় তো কিডনির কাজটা কৃত্রিমভাবে চালানো যেতে পারে দুটা পদ্ধতি একটা ডায়ালাইসিস আর একটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন অর্থাৎ নিজস্ব কিডনি যখন শরীর থেকে পানি এবং অন্যান্য বর্জ্য পদার্থ বের করতে পারছে না নিজস্ব কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে তখন আমরা কৃত্রিমভাবে ডায়ালাইসিসের মাধ্যমে চালাতে পারি অথবা একটা কিডনি যদি কেউ লাগিয়ে দেয় তাহলে সে সুস্থ জীবনযাপন করতে পারে এটাকে আমরা বলি কিডনি ট্রান্সপ্ল্যান্ট ডায়ালাইসিস আবার দু রকমের আছে একটা রক্তের ডায়ালাইসিস যেটা আমরা হিমো বলি সেটাই বহুল প্রচলিত সারা বিশ্বে আর দু নম্বর আছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস অর্থাৎ পেটের ডায়ালাইসিস এটা পানির পানির ডায়ালাইসিস অনেকে বলে যেটা পেটের ছোট্ট একটা লাইন তৈরি করে দিয়ে সেটা দিয়ে কন্টিনিউয়াস আট ঘন্টা বা ছয় ঘন্টা পরপর চেঞ্জ করতে হয় এটাও এক ধরনের ডায়ালাইসিস এটা হোম ডায়ালাইসিস বলা হয় তো এই যে ডায়ালাইসিস আমরা গ্রহণ করি না কেন হিমো অথবা পেরিটোনিয়াল ডায়ালিস দুটোই কিন্তু অত্যন্ত ব্যয় সাপেক্ষ আর সবচেয়ে ভালো হচ্ছে কিডনি প্রতিস্থাপন করা একটা মানুষ এক সুস্থ থাকার জন্য একটা কিডনিই যথেষ্ট এটা একটা খুব মজার ব্যাপার যে অনেক রুগিরে আমাদেরকে এসে জিজ্ঞেস করে স্যার আমার কি দুটো কিডনিই নষ্ট হ্যাঁ আসলে দুটো কিডনিই যখন নষ্ট হয়ে যায় তখনই আমাদের সমস্যা হয়ে যায় একটা কিডনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে গেলেও কিন্তু তার বিন্দুমাত্র কোনো সমস্যা হয় না সে সম্পূর্ণ সুস্থ জীবন জীবনযাপন করতে পারে আমরা দেখেছি ইতিহাস থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত সৈনিকরা যুদ্ধের আহত হয়ে একটা কিডনি বাতিল হয়ে গেছে একটা কিডনি নিয়ে তারা পরবর্তী জীবনে তাদের কন্টেম্পোরারি তাদের সমসাময়িক বয়সের লোকদের চেয়ে বেশি দিন বেঁচেছে কারণ তাদের একটা কিডনি যেহেতু তারা রেগুলার চেক ছিল এবং কিডনি সমস্যা নিয়ে তারা সুস্থ জীবনযাপন করতে পেরেছে সুতরাং কিডনি প্রতিস্থাপনের ব্যাপারটা হচ্ছে যখন দুটো কিডনি নষ্ট হয়ে যায় তখনই প্রতিস্থাপন লাগে আর একটা কিডনি এক্সট্রা লাগিয়ে দিতে হয় যিনি দান করবেন আমাদের দেশে সাধারণত লাইভ রিলেটেড ডোনার থেকে নেওয়া হয় অর্থাৎ জীবন্ত মানুষের কাছ থেকে আমরা কিডনি নিই সেই জীবিত মানুষ যিনি দান করবেন তো তিনিও একটা কিডনি থাকবে এবং একটা কিডনি নিয়ে উনি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবেন আর আর একটা কিডনি যাকে দান করা হল তিনিও ওই একটা কিডনি নিয়ে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবেন সুতরাং কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমাদের বড় প্রতিবন্ধকতা হচ্ছে ডোনার ক্রাইসিস আমরা ভালো দাতা পাই না কিডনি ডোনার এই জন্য আমি উৎসাহিত করব যে কিডনি ডোনেশনের জন্য এগিয়ে আসলে যিনি দান করবেন তার কোনো রকম ক্ষতি হয় না তিনি একটা কিডনি নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারবেন আর একটা কিডনি দিয়ে উনি আরেকটা মানুষকে জীবন দিয়ে দিতে পারলেন এটা একটা বড় এর চেয়ে বড়ো উপকার আমার মনে হয় হতে পারে না তো এই জন্য আমরা সবসময়ই আমি পরিসমাপ্তিতে এটাই বলবো যে কিডনি রোগ সর্বনাশা প্রতিরোধী বাঁচার আশা কারণ কিডনি রোগটা যখন একবার ডায়ালাইসিস পর্যায়ে পৌঁছে যায় তখন এটার যে খরচ এটার যে কষ্ট সেখান থেকে বাঁচার জন্য আমাদের আর্লি স্টেজে প্রাথমিক পর্যায়ে কিডনি ফেইলিওর হতে যাচ্ছে কিনা না সেটা নির্ণয় করে আগে থেকে সাবধানতা অবলম্বন করলে আমরা কিডনি ফেইলিওর থেকে সম্পূর্ণ বেঁচে থাকতে পারি সুতরাং আপনি আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করবেন খাওয়া দাওয়ার মধ্যে সামঞ্জস্যতা নিয়ে আসবেন সুষম খাবার ও খাবার ব্যাপারটা নিয়ে খুব কনফিউশন সবার মধ্যে আমি টেটে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি কিডনি ফেলিওর হয়ে গেলে পরে সবাই মনে করে বোধ খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে হবে খাওয়া দাওয়া সব বাদ দিলে আমার কিডনিটা ভালো থাকবে এই ধারণাটা একদম ভ্রান্ত ধারণা কিডনি ফেলিওর হলে খাওয়া দাওয়ার মধ্যে ব্যালেন্সড ডায়েট যেটাকে আমরা বলি সুষম খাদ্য সমস্ত খাওয়া দাওয়াগুলি আমরা ঠিকঠাক মতো করব তবে একটু ব্যালেন্স আনতে হবে যদি ডায়াবেটিস থাকে তাহলে কার্বোহাইড্রেট খাবারটা কম খেতে হবে ডাইরেক্ট কার্বোহাইড্রেট যেমন সুগার জাতীয় খাবার কম খাবো তারপরে প্রোটিন খাবারটা আমরা একটা সীমিত পরিমাণে খাবো আমরা মাছ মাংস খাওয়া ছেড়ে দেবো না কারণ আমাদের পুষ্টির জন্য প্রোটিন খাবার দরকার আছে মাছ মাংস ডিম এগুলো লাগবে পরিমিত পরিমাণে খেতে হবে ফ্যাটও কিছুটা থাকবে তবে ফ্যাটের পরিমাণ কমিয়ে দিতে হবে ভেজিটেবলস এবং ফল ফ্রুটস এগুলোও খাওয়া যাবে কিডনি ফেলিওর যখন খুব অ্যাডভান্সড হয়ে যায় তখন কারো কারো পটাশিয়াম বেড়ে যায় তখন হয়তো কাউকে কাউকে আমরা ফ্রুটস খেতে নিষেধ করি সবার জন্য নিষেধ নয় এক একজনের এক এক রকম সুতরাং ডাক্তারের স্বরণপন্ন হয়ে এগুলো দেখে দেখে ব্যালেন্স করতে হয় এক একজনের খাবার তালিকা এক এক রকম হবে একটা কমন খাদ্য তালিকা সবাই ফলো করবেন এটা কিন্তু কখনো হয় না তো এইগুলো থেকে আমরা বেরিয়ে আসবো এবং আমরা চেষ্টা করবো যেন আমাদের কিডনি ফেলিওর না হয় আমরা কিডনিকে সুস্থ রাখি আমরা সবাই সুস্থ থাকি আপনারা সবাই সুস্থ থাকবেন